তো আজকে আমি লেটুস পাতা, এই যে দেখতে পাচ্ছেন, আজকে লেটুস পাতা দিয়ে লুডু রান্না করব। তো এদিকে আমি গ্যাসের চুলা পাতিল বসিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে, এখন আমি লুডুসগুলো সিদ্ধ করে নেব। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো লুডু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো লুডু নামিয়ে নিয়েছি, এদিকে আবার গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজ কুচি ভেজে নেব। একবারে ঝামেলা ছাড়াই আমি লুডু রান্না করতেছি। তো এখন দিয়ে দেব মটরশুঁটি। আমার প্রতিটা ভিডিওয়ে আমি খুব সহজভাবে রান্নাগুলো করি, একবারে ঝামেলা ছাড়া, কম মশলা দিয়ে। তো এখন আমি যে পেঁয়াজ কুচি ভেজেছি এগুলো এক সাইডে রেখে এবং ডিম দুইটা ভেজে নেব। আমি আর এগুলো নামাইলাম না, এখানে এখন আমি ডিমগুলো ভেজে নেব। তো এক পাশে আমি ডিমটা এখন ভেজে নিচ্ছি। সবগুলো একসাথে ভেজে নিলে কি মটরশুঁটি আর পেঁয়াজ কুচি একবারে মিশে যায়, এগুলো আর পরেই মানে দেখা যায় না, ডিমের সাথে লেগে থাকে, এই জন্য আমি এক সাইডে করে ভেজে নিয়েছি। তো এখন আমি লুডুসগুলো দিয়ে দেব। তো এখন লুডুসগুলো দিয়ে আমি সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। তো লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন দিয়ে দেবো আমি লুডুসের মশলা। তো মশলাটা এখন ভালোভাবে মিশিয়ে নেব। মশলা মিশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো লেটুস পাতা। তো লেটুস পাতা কিন্তু কাঁচাই খাওয়া যায়, না ভাজলেও হবে, কিন্তু আমি একটু ভেজে নেব, ভেজে নিলে ভালো লাগে। তো পরে আমি কয়েকটা বাদাম দিয়েছি, আজকে আমি এভাবেই রান্না করে খাবো। তো আপনারা আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার হলো ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগে। রান্না করে খাইলে বুঝবেন। তো আমার লুডুস রান্না হয়ে গেছে, আমার লুডুস রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
তো দেখেন খুব কম সময়ে কি সুন্দর লুডুস রান্না করেছি। আপনারা অবশ্যই এইভাবে একবার হলো রান্না করে খাবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আমার লুডুস রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখেন কত সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।